गोलमाल है भाई, सब गोलमाल है, पूरो गोले माले गोलमाल हो गेछे आमादेर यूट्यूब। आर तार मध्ये एत माने हिट, एत हिट वेव चलछे, आर यूट्यूबेओ सांघातिक हिट वेव चलछे, आर तार साथे साथे चलछे गरम गरम सिरियल। আর এই গরম গরম সিরিয়ালের কি ক্লাইম্যাক্স হবে, তো দেখতে রহেঙ্গে হাম লোগ হাম লোগ হাম লোগ। দেখো চুল টুল বেঁধে নিয়েছি, আর চুল খোলা স্টাইল ফাইল দরকার নেই ভাই, যেরকম আছি ওরকম। মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে, আরোই গরমে খারাপ হয়ে যাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো আমিও চলে এসেছি, আর কিছু করার নেই, ওই পাল ভার্সেস দেবনাথ এগুলো নিয়ে আমি কথা বলতে চলে এসেছি। কোনো এদিক ওদিক অত বেশি বাঁচাল কথা না, অত বেশি বাঁচালত না, একদম মানে পয়েন্টে আমি চলে যাচ্ছি। ব্যাপারটা হলো কালকে রিমি চ্যানেল ডিলিট করেছে, আমরা সবাই জানি। তো তার আগে একটা লাইভ করেছিল, যেটা আমি তারপরে বলেছিলাম খুবই খারাপ লেগেছে, চ্যানেল ডিলিট করার পরও খুবই খারাপ লেগেছে। এই যে পুরো সিচুয়েশনটা, আমি একদম স্ট্রেট কাট কথা বলি, তো স্ট্রেটই বলছি, এই যে পুরো যা যা হচ্ছে, এই হিরো হিরোইন ভিলেন নেগেটিভ ক্যারেক্টার সাপোর্টিং কাস্ট সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রচুর আছে এইখানে, আমার সব থেকে যেটা মনে হয়, যেটা আমার এখন ফিল হচ্ছে রিমির জন্য, রিমির ঠিক না ভুল, রিমির অনেক ভুল আছে, অনেক কিছু আছে, অনেকে আবার পাগলি পাগলি, তারপর রিমির লুকস নিয়ে অনেকে বলছে 2023-তে জাস্ট ইমাজিন, যে যেরকম আমাকে অনেকে বলে মোটা মোটা হাতি হাতি, মানে 2023-তে আমরা মানে 21st century তো অনেক আগেই পার করে গেছি, মানে এই সিচুয়েশন এই টাইমে উই আর লিভিং ইন আ ডিজিটাল মার্কেটিং টাইম, ডিজিটাইজ সব কিছু ডিজিটাল হয়ে গেছে, তারপরেও এই ধরনের মানে বডি শেমিং, একটা মেয়ে যে একটু রঙে কালো, তার কালো নিয়েও বলা হয়, তাকে পাগলি বলা হয়, ওইগুলো আমি পরে আসছি। তো মেনলি আমার যেটা একটা মেয়ে হিসাবে মনে হচ্ছে, সত্যি রিমি কালকে দেখিয়ে দিয়ে যে সত্যি ও প্রীতমকে সত্যি খুব ভালোবাসে, আর ভালোবাসা কী জিনিস কালকে রিমি দেখিয়ে দিয়েছে। তো এই পয়েন্ট অ্যাজ আ ওম্যান, অ্যাজ আ মানে পুরো সিচুয়েশন দেখে আমার যেটা মনে হচ্ছে, রিমি কি ভুল ঠিক কি সেদিকে আমি যাচ্ছি না, সেটা আলাদা ইস্যু। আমার যেটা মনে হচ্ছে এই এই সম্পর্কর ক্ষেত্রে, কারণ এটা তো টোটালি দুজনে একটা সম্পর্ক নিয়ে, তারপরে ওরা বিয়ে হয়েছে, বিবাহিত সম্পর্ক, অল অ্যাবাউট দ্য সম্পর্ক, অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ। তো আমার মনে হয় এখানে রিলেশনের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে রিমি প্রীতমকে অনেক 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 বেশি ভালোবাসে। যদি আমরা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এই যে বারবার কেন চলে আসে রিমি, এবার ওখান নিশ্চয়ই ওর কিছু অসুবিধা হয়, সেটা তো অবভিয়াস আমরা সবাই জানি, তাই জন্য চলে আসে। আরেকটা আমি ভাবছিলাম, এর অনেক এরকম মেয়েদের আমি চিনি যারা মানে খুব অনেক আছে ছন্দবাতিক হয়, খুব বেশি হাইলি ইনসিকিওর হয় নিজের জায়গাটাকে নিয়ে, নিজের মানে সম্পর্কটাকে নিয়ে খুব ইনসিকিওর হয়, তারা কিন্তু এইভাবে চলে আসবে না। মানে এই যে ছেড়ে আসা জিনিসটা না, ইজিলি মেয়েরা এটা করবে না, স্পেশালি আজকালকার দিনে মেয়েরা, মানে আগেকার দিনের মেয়ে সিনেমায় যে ক্যারেক্টার আমরা দেখি সেই সবের সাথে বাস্তব জীবন চলে না, তো এখনকার মেয়েরা না দে আর ভেরি ডমিনেটিং, ইজিলি নিজের জায়গা ছেড়ে চলে আসে। এটাও একটা ফ্যাক্ট, যেখানে এটা আমাদের রিয়েলাইজেশন হয়, এই দিক থেকে কিন্তু রিমি যথেষ্ট মানে স্যাক্রিফাইসিং বলতে হবে, নিজের জায়গা ছেড়ে কিন্তু রিমি চলে আসে। অন্য যে কোনো মেয়ে হলে কিন্তু নিজের জায়গা ছেড়ে চলে আসতো না, ইনফ্যাক্ট আমিও যদি রিমির জায়গায় হতাম আমিও নিজের জায়গাটা দখল করে রাখতাম, জায়গা ছেড়ে কিন্তু আমি আসতাম না। সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় সবসময় রিমি চলে আসে, মানে সে ছেড়ে দিচ্ছে মানুষটাকে, সে তাকে ভালোবাসলে কিন্তু ছাড়া যায়, আর যতক্ষণ আমরা আঁকড়ে ধরে রাখি না পুরোপুরি আমরা সেই সেই ভালোবাসাটা আমরা করছি না, আমরা কোথাও গিয়ে একটু হলো আমাদের লেনদেনের ব্যাপার আছে, স্বার্থের ব্যাপার আছে, এই মেয়েটা দেখে আমি দেখছি সবসময় ছেড়ে চলে আসে। এই এই পয়েন্টটা কিন্তু কাউর মাথায় আসেনি, ছেড়ে চলে আসা মানে আমরা আমি তাকে সত্যিকারে ভালোবাসবো না, আমি এক নম্বরে বোকা, আমি গর্দব, সবসময় মানুষটাকে আমি ছেড়ে দিচ্ছি আর কি, তাকে ফ্রিডম দিয়ে দিচ্ছি। এটাও একটা পয়েন্ট যেখানে বোঝা যায় যে রিমির ভালোবাসাটা কিন্তু সত্যি জেনুইন, আর এই দিক থেকে অ্যাজ আ ওম্যান হিসাবে আমি কিন্তু রিমির পাশে আছি, রিমিকে সাপোর্ট করছি এই ব্যাপারটা। তো রিমিকে একটাই কথা বলবো, যেন ও এখান থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসা মানে এমন বলছি না যে ও প্রীতমকে ভালোবাসবে না, সবসময় ও প্রীতমকে ভালোবাসবে আমরা সবাই জানি, এখান থেকে ও একদমই বেরোতে পারবে না, কিন্তু ওর ফোকাস করতে হবে, ওর নিজের ব্যাপারে এবার ভাবতে হবে, নিজে কী করে ভালো থাকবে, নিজের
কেরিয়ার অবভিয়াসলি এত ভালো, ও কত ট্যালেন্ট আছে ওর মধ্যে, এত ভালো ডান্স করে, এত ভালো কি সুন্দর শর্টস দাবা বলো, শর্ট ভিডিও বলো, তারপর এমনি ভিডিও বলো, কি আমার মানে ব্লগিংটাও খুব সুন্দর করে, ছোট ছোট যে ব্লগ দেয় খুবই ভালো করে করে, অনেক ট্যালেন্ট আছে। তো সেটার উপরে ওর এইগুলো ভালোবাসা মনে থেকে যায়। কিন্তু তাই বলে ভালোবাসার জন্য তো আমরা জীবন তো বরবাদ করে দিতে পারি না। আমার নিজস্ব একটা সেলফ আইডেন্টি আছে, আমার পরিবার আছে, আমার নিজস্ব একটা, আমি কী জন্য মানুষ, এই যে আমরা পয়দা হই বাবা মার থ্রু দিয়ে, আমরা পয়দা হই, তারপরে আমরা বড় হই, আস্তে জীবনে একটা গোলস সবার থাকে। তো এই এই কারণে আমাদের জীবনে যে মানে কি হেম, যেটা হিন্দিতে বলে মকসদটা, আমাদের জীবনে যে এমটা, সেটা এই কারণে তো নষ্ট হয়ে যেতে পারে না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি, এই সব থেকে মানুষের জীবনের দাম, ভালোবাসা আলাদা হয়। কিন্তু তাই বলে যে নিজেকে আমি পুরো নিজেকে শেষ করে দেবো, বরবাদ করে দেবো, সেটা করো মানে একদমই বোকামি, সেটা একদমই বোকামো। তো সেটাই আমি বলতে চাই যে রিমি যেন এখন নিজেকে আগে সুস্থ করুক, ঠিক করুক, মেন্টালি ঠিক করুক, তারপরে যেন নিজের কেরিয়ারে ফোকাস করে। আর যদি সময়ের সাথে সাথে যদি সত্যি ছেলেটা যদি সত্যি প্রীতম রিমিকে সত্যিকারে ভালোবাসে, তাই ভালোবাসার মাঝখানে কেউ আসতে পারবে না। এবার অন্য কিছু পয়েন্টগুলো আমি বলছি, তো সেটা হলো যে রিমি হাইড করেছে না ডিলিট করেছে সুতপাদির ভিডিও, সকালে সুতপাদি দিয়েছিল, ওখানে সুতপাদি এই হাইডের ব্যাপারটা বলেছে যে হ্যাঁ, সুতপাদি যখন বলেছে তখন সুতপাদি এমনই একজন ক্রিয়েটর, উইদাউট প্রুফ, উইদাউট প্রপার রিসার্চ সুতপাদি নিশ্চয়ই বলবে না। ওখানেও একটা ভ্যালিড পয়েন্ট আছে, নিশ্চয়ই সুতপাদি সুতপাদির পয়েন্ট অফ ভিউ থেকে ঠিকই বলেছে, কিন্তু যতদূর আমাদের মানে নলেজ আছে কিংবা যতদূর জানছি, প্লাস একটু আগে নাকি শুনছিলাম অপূর্ব মানে অপূর্ব ভাই ভিডিও ছেড়েছে, ওখানে সব ডিটেলসে বলে দিয়েছে, যদিও আমিও এখনও ভিডিওটা দেখিনি, আমি শুনলাম আর কি। তো সেখানে মানে ডিলিট যে করেছে ওটা প্রমাণটা দিয়েছে, সো ডিলিটই করেছে আর কি। এদের ভেতরকার ব্যাপার তো বলা খুবই মুশকিল, কখন এরা দুটো ফ্যামিলি আর কি, কে কী করছে, কে কী বলছে, কে আবার কি ওদের গটাপ না সেট আপ না, বোঝা মুশকিল। কিন্তু যতদূর এখন অবধি বোঝা যাচ্ছে যে ডিলিটই করেছে। এবার জানি না মানে আর এর মধ্যে কী সব খেল আছে, অনেক রকম তো খেল এদের চল। এইবার যেটা আরেকটা যেটা কথা বলবো যে এই যে বলা হয় না রিমিকে পাগলি 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 পাগলি, রিমি পাগলি না। হ্যাঁ রিমি হতে পারে খুব মানে এক্সট্রিমলি ইমোশনাল, আর রিমির কোনো কাউন্সিলিংয়ের দরকার নেই। রিমির কাউন্সিলিং হলো ওর হাজব্যান্ডের ভালোবাসা, আমার এটা সব থেকে বেশি মনে হয়। রিমির ডক্টর কিন্তু ওর হাজব্যান্ডই হতে পারে, মানে প্রীতমই হতে পারে। প্রীতম যদি ঠিকভাবে মানে রিমি যেই ধরনের ভালোবাসা চাইছে ওইটা যদি প্রীতম না, আমি বলছি না প্রীতম ওর জন্য কিছু করেনি, কারণ আগের বার আমরা দেখেছি মানে যেইভাবে রিমিকে অ্যাটেনশন দেওয়া হয়েছে, অনেক রকম এই রিমিকে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, অনেক মানে হুলুস্থুল কাণ্ড আর কি, মানে দেখেও মানুষের বলে মানে বাবা দেখো কোনো কিছু অ্যাবনর্মাল ভালো না। মানে আমি বলতে চাইছি যে একটা নর্মাল লেন্সিতে ওইটা করলেই যে রিমির খুব ক্যামেরা খুলে আমরা দেখাচ্ছি যে রিমির জন্য এই করছি সেই করছি ঘুরাতে নিয়ে যাচ্ছে, ওটা খুলে মানে ক্যামেরা খুলেই যে করলে তাতে একটা মেয়ে খুব স্যাটিসফাই হয়ে গেল, মানে ওটাতে ও খুব খুশি হয়ে গেল, সেটা কিন্তু নাও হতে পারে। মানে একটা মেয়ে কী চায় সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল, আর সেটা তার লাইফ পার্টনারে যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে যাকে ও ভালোবাসে তারই কিন্তু বোঝা উচিত। এই ক্ষেত্রে প্রীতমের কিন্তু আরও অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি। যদি তুমি ভালোবেসে প্রেম করে মেয়েটার সাথে বিয়ে যখন করেছো, তো এটা শুধু ভালোবাসা না, এটা তোমার কাছে একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব। এটা বলছিলাম এটা শুধু যে তুমি এটা কোনো টিনেজার ভালোবাসার ফেজ তোমরা পেরিয়ে এসছো, তোমরা যখন ভালোবেসেছো ঠিক আছে, তাহলে বিয়ে না করতে, বিয়ে কেন করলে, বিয়ে যখন করেছো তো তোমার সেইভাবে আমার মনে হয় প্রীতমে আরও অনেক বেশি এফার্ট দেওয়া উচিত। মানে রিমি এটা তো প্রীতম নিশ্চয়ই জানে যে রিমি পাঁচটা মেয়ের মতো না, রিমি একদমই আলাদা একটা মেয়ে, তার মেডিসিন হলো অনলি ভালোবাসা, যেটাতে রিমি সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক হবে। তো প্রীতমের তো নিশ্চয়ই জেনে বুঝে যখন তুমি তার সাথে প্রেম করেছো, যখন তুমি তার সাথে ইন্টিমেট হয়েছো, তারপরে তার সাথে বিয়ে করেছো, তাহলে তো বলতে হবে এটা প্রীতমের অনেক এখানে দোষ আছে। কেন এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করলে? হ্যাঁ তোমার এক্স ওয়াইফ নিয়ে অনেক রকম কথা, সে হয়তো অনেকটা সেন্সিবল, অনেকটা ম্যাচিওর একটা মেয়ে, সেখানেও মানে মিউচুয়ালি তোমরা আলাদা হয়েছো, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমি আর আমি এখানে একদমই বলছি না, আমি কখনো না এক্সট্রিম লেভেলে কাউকে খারাপও বলবো না, কোনো এক্সট্রিম লেভেলে কাউকে ভালোও বলবো না। আমি একটা
এই প্রীতম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, প্রীতমকে একটা সাংঘাতিক একটা আমি গালি দিলাম, তারপরের দিনই আমার প্রীতম ভালো হয়ে গেলো। রিমিকে ধরো সাংঘাতিক একটা গালি দিলাম, তারপরে একটু রিমি একটু কান্নাকাটি করলো, তারপরে এই যেটা হলো আর কি ডিলিট করে দিই, তারপরে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। এইভাবে বিচার হয় না, একটা স্ট্যান্ড পয়েন্টে থাকতে হয়। যে যেরকম আমাদের প্যাশন উইথ এপির মানে অর্পিতাদির স্ট্যান্ড পয়েন্টকে আমি স্যালিউট করি, মানে এরকম সত্যি স্ট্যান্ড পয়েন্ট দেখা যায় না। সেই প্রথম দিন থেকে চিঙ্কি, সরি আমি এখনও পিঙ্কি পালি বলবো, পিঙ্কি পালি উপর স্টিক ওভার টু পিঙ্কি পাল। হ্যাঁ, যদি পিঙ্কি পালে কিছু খারাপ লেগে থাকে সেটাও সে বলেছে, মানে এই যে স্ট্যান্ড পয়েন্টটা সেটা যেরকম মিলিরও সাংঘাতিক একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, যে ও প্রীতমের হয়ে করে মিলির ব্যাপারটা আলাদা। যেমন মুনমুন দিয়েও খুব সুন্দর করে, খুব সুন্দর, কোনোদিন মুনমুনি খারাপভাবে কিছু প্রীতমকে শাসন করেছে কিন্তু খারাপভাবে কিছু বলেন, সেরকমই এক্সট্রিমে। আমি বলছি না প্রীতম একটা ফালতু বাজে ভীষণ বাজে ছেলে, তারপরেই আবার কোন দিন আবার প্রীতম মানে ভালো হয়ে গেল, ওইটা বলবো না। এক্সট্রিমে কেউ বাজেও হয় না, এক্সট্রিমে কেউ ভালো হয় না। আমাদের আমি আমার মধ্যে কোনো ভালো জিনিস থাকতেও পারে, আবার অনেক বাজে জিনিসও থাকতে পারে, তো দুটো মিলিয়ে একটা মানুষ হয়। তাই জন্য একটু নর্মালভাবেই শুধু কন্টেন্টের জন্য, ভিউজের জন্য যে একটা মানে সাংঘাতিক একটা করে দিলাম বাজে বলে দিল, ওটাতে আমার খুব ভিউজ হচ্ছে, আবার হঠাৎ করে একটু কিছু ভালো বলে দিল ওটাতেও আমার ভিউজ হচ্ছে, আবার ঘুরিয়ে পিছিয়ে আবার ওইদিকেই, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কিন্তু আমি ওটাতে বিলিভ করি না। আমি মনে করি আমি নর্মালি শাসন করতে পারি, করাভাবেও বলতে পারি, কিন্তু সেটা একটা লিমিটেশনের মধ্যে থাকবে। তাই আমি প্রীতমকে কখনো বলবো না ইস প্রীতম তুই একটা বাজে ছেলে, খারাপ, ফালতু, এইসব কিছু আমি বলছি না। আমি বলছি প্রীতমের এখানে যথেষ্ট দোষ আছে, যেখানে ও এরকম একটা মেয়েকে বিয়ে করেছে, সেখানে ওর সাংঘাতিকভাবে নিজের লাইফস্টাইলকে, বিয়ের পরে এমনিতে বিয়ের পরে লাইফস্টাইল অবভিয়াসলি সব ছেলেদেরই চেঞ্জ হয়ে যায়, ওর আপনি আপনি এটা অটোমেটিক আপনি আপনি চেঞ্জ হয়ে যায়। তো তারপরে বন্ধু বান্ধব, তারপরে এই ইয়ে করা, তারপরে পার্টিতে যাওয়া বন্ধু বান্ধব, সেটা কিন্তু অনেকটা ওখানে রেস্ট্রিকশন করতেই হয়, তাহলে তুমি বিয়ে নাই করো, তাহলে তো সিঙ্গেল লাইফই ভালো। তো সেটাই আমার বলার উদ্দেশ্য, যে এই জায়গায় কিন্তু প্রীতমকে আরও অনেক 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 বেশি এফোর্ট দিত। ক্যামেরা খুলে বউকে নিয়ে এখানে যাচ্ছে ওইটা বড় ফ্যাক্টর না, ক্যামেরা অফ করেও তোমরা করতে পারো। আমাদের জানানো কি দরকার যে তুমি তোমার বউকে কেমন রাখছো? জানানোর তো দরকার নেই, আমরা কে এমন? আমরা সবাই হ্যাঁ তোমাকে ভালোবেসেছি, ভাই বলেছি, তাই বলে আমরা বাইরের লোক। তোমাদের ফ্যামিলির ব্যাপার আলাদা, আমরা কন্টেন্ট বানাচ্ছি আমাদের ব্যাপার আলাদা। এমন না যে ক্যামেরা খুলেই তোমাদের ভালোবাসা দেখাতো, ভালোবাসা এমন জিনিস না। সে হ্যাঁ বেশিরভাগ সময় যে আমরা যারা এখানে ভিডিও করছি ইয়ে করছি, মানে ভালোবাসাটা অনেক বেশি আজকাল সস্তা হয়ে গেছে। আসল ভালোবাসা যেটা কেউ মানে সেটা শুধু দুজনই ফিল করতে পারবে, সেটা দুনিয়ার জন্য হয় না। যাই হোক, এখানে প্রীতমকে আরও বলছি, এখানে রিমি পাঁচটা মেয়ের মতো না, রিমি একদমই আলাদা, রিমির অনেক প্রবলেমস আছে। সেই ওই মেয়েকেই যখন তুমি বিয়ে করেছো তো তোমার অনেকটা চেঞ্জেস হতে হবে, তোমাকে অনেকটা পরিবর্তন করতে হবে, এমন করতে হবে তোমার যাতে মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে, আর এই সংসারটা যাতে করে। তো এটা তো তোমাদের হতেই থাকবে, তোমরা এইভাবে চালাবে, মানে সবাই তোমাদের খুব ভাল লাগে কি, সবাই তোমাদের নিয়ে এই কোনো সময় ভালো বলছে, কোনো সময় যাতা বলছে, এই যে কন্টেন্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের সম্পর্ক একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হয়ে গেছে, দেখতে ভাল লাগছে? আমার মনে হয় এটা কাউরই ভাল লাগবে না, এটা নিজেই নিজের উপর মানে লজ্জা লাগা উচিত আর কি, এরকমই একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে কিন্তু প্রীতমের অনেক দোষ আছে, প্রীতমকেই এটা ঠিক করতে হবে। রিমির মেডিসিন হলো শুধু ভালোবাসা, সঠিক ভালোবাসা যদি পায় এই মেয়েটা, কিন্তু মেয়েটার মধ্যে ট্যালেন্টও আছে, ভালো সংসারও কিন্তু এই মেয়েটা করতে পারবে। একটা কথা বলবো, কবিতা কাকিমা সকালে ভিডিও করেছে, এর আগেও অনেক, আর সেদিনের যে লাইফটা সত্যি, এটা কবিতা কাকিমার থেকে একদমই আশা করে যায়, আশা করা যায় না এরকম মানে ভাষা তোমার মুখ থেকে, এরকম ভাষা সত্যি, রেসপেক্টটা কিন্তু অনেকটা হলেও কিন্তু সত্যি চলে গেছে, অনেকটা নিচে নেমে গেছে তুমি। তো সেটা আমাকে বলতেই হচ্ছে, বয়সের সম্মান দিয়ে আমি কথাটা বলছি। তো তারপর আরেকটা রেকর্ডিং দেখলাম যে কি জঘন্যভাবে চেঁচামেচি হচ্ছে, তো তারপর আজকে সকালে বলেছো কি সব সাইন করতে হবে, তারপরে মেয়েকে নিয়ে আসবো। তুমি যদি মা হয়, মা হয়েই তুমি এরকম একটা করছো, আরও তো তুমি ঝামেলা বাড়াচ্ছ, আরও তুমি অশান্তি বাড়াচ্ছ, আরও এমনই একটা মানে জায়গায় নিয়ে যাচ্ছে, কোনো দিনই এটা সলভ হবে না। তা মা হয় তুমি একসময়
ওই মেয়ের মাকে কি না কি তুমি বলতে, মেয়ের মাও অনেক কিছু বলেছে, এখন তুমি একদম ক্যামেরা খুলে এখন কন্ট্রোভার্সি করতে বসে গেছো, তোমার ওই কান্না হোক বা কোনো কথা বলা হোক সব তোমার ক্যামেরা খুলে তুমি পুরোপুরি একটা কন্ট্রোভার্সি বানিয়ে নিয়েছো আর পুরোপুরি কন্ট্রোভার্সি করে তুমি ভিউজ কামাচ্ছো, এটাই বলবো, এটাই বলতে হবে, এর উপরে আর কিছু বলার নেই। হ্যাঁ, আর আরেকটা যেটা আমার তোমার ব্যাপারে মনে হয় যে এবার একটু ছেলেকে ছাড়ো, মানে তাহলে ছেলের বিয়ে কেন দিয়েছো, খালি যদি ঘরে গিয়ে উকি মারো, বাইরে গেলেও তোমার শান্তি নেই, ওখানে তুমি মরা কান্না শুরু করে দিচ্ছ, তারপরে অন্যদের পাঠিয়ে দিচ্ছ, একটা ওরা হানিমুনে গেছে ওখানে তুমি অন্যদের পাঠিয়ে দিচ্ছ, তো ওখানে কেন কেন বা তোমার সবসময় এরকম মনে হয় ওখানে গিয়ে যদি ওরা ঝগড়া কর, ওই ওইখানটাই ভুল, ওইটাই ভুল, ওখানে যদি একলা পাঠাতে না, ওরা যদি নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে, ওদের এখন দরকার একলা থাকা, তেমন হলে ছেলে, অনেক ছেলে আলাদা বউয়ের সাথে থাকে, তার মানে এমন না, অনেক এরকম বড় বড় সেলিব্রিটিরাও আছে যারা আলাদা থাকে, এমন না তার বাবা মার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাবা মার সাথে ইভেন আমার ফ্ল্যাটেও এরকম আছে যে মানে ভালো খুব সম্পর্ক আমাদের একটা নেবার আছে, তার ছেলে কিন্তু বউয়ের সাথে আলাদা থাকে আর বাবা মা এখানে থাকে, রেগুলার ছেলে এসে সব কাজকর্ম করে দিচ্ছে, সব করে দিচ্ছে বাবা মার সাথেও সেম সম্পর্ক, যখন এরকম একটা পরিস্থিতি মেয়েটা যখন একটু এরকম, তখন তো এটা তোমার মা হিসাবেই বলা উচিত যে তুমি তাহলে নয় আলাদা গিয়ে থাকো, নয় তোমরা আলাদা অনেক সময় স্পেন্ড করো, সেখানে তুমি বারবার এদের মাঝখানে ঢুকছো, তুমি তো রীতিমতো এদের মাঝখানে একটা ভিলেন হয়ে দাঁড়িয়ে, তোমার ছেলে যে যেটা না সেটাই থাকে, তুমি জন্ম দিয়েছো, তুমি মা, তোমার ছেলে তোমারই থাকবে, কিন্তু ছেলে যখন বিয়ে করেছে তখন তার বউয়েরও ইকুয়ালি সেই অধিকারটা আছে মায়ের পরে আর কি, আমি বলছি না মায়ের আগে, মায়ের পরে সে তো বিয়ে করেছে না, তখন বাধা দাওনি কেন, কেন ছেলের বিয়ে দিয়েছে তখন কেন বাধা দাওনি, তাই না, তো সেটাই তো বলতে হবে। তো আমার এখানে যেটা মনে হয় আরো আর আমি বাড়াবো না ভিডিওটা, আর আরেকজন আছে নাকি শুনছি, যদিও খুবই কমই আমি ওনাকে দেখেছি, একটা মাসি আছে, এ বাবা ওই মাসিকে যতটুকু দেখেছি এ তো পুরো কলতলার মাসি, যারা হারিয়ে দেবে গো, পুরো কলতলার মাসি একদম। সো ভিডিও এন্ড করার আগে এটাই বলবো, রিমি আর প্রীতমকে একলা থাকতে হবে, আলাদা থাকতে হবে, তাদের আলাদা টাইম স্পেন্ড করতে হবে, আর রিমির একটাই ওষুধ প্রীতমের ভালোবাসা, ওটাই ওষুধ, আর প্রীতমের এই জায়গায় অনেকটা বেশি এফোর্ট দিতেই হবে যদি প্রীতমেরটা চায়, নাহলে রাফা দাফা করো, যেমন সঞ্জয়টা একদমই ঠিক বলেছে, এইভাবে দেখাও যায় না, এইভাবে চলাও যায় না, নয় থাকো নয় ছাড়ো, এটাই ব্যাপার। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।